গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। আপনাদের রেজিস্টারটা একটু দেখতে পারি? হ্যাঁ মিস উইক। থ্যাংক ইউ। এই তো এখানে আমার নাম রয়েছে, কিন্তু তারপরে তো আরো বেশ কয়েকটা নাম রয়েছে। আচ্ছা ম্যাডাম, এখানে কারা ভিজিটর আর কারা গেস্ট কি করে বুঝবো? ভিজিটার্স তো পাশে দেখুন V1 V2 লেখা, ওটাই আমাদের কোড। এ তো মান্ডবীর নাম। তারপরেও তো অনেকে এসেছেন, কিন্তু আপনার ঘরে যাবে বলে কারোর নাম তো লেখা নেই। সেটাই তো, কি করে বুঝবো এবার ম্যান্ডির জন্য কে শাড়ি নিয়ে এসেছিল? শুনো না, বলছি যে সেদিন রাত্রিবেলা পাচক মশাই মানে এনার ঘরে যাওয়ার জন্য কেউ এসেছিলেন শাড়ি নিয়ে, একটু মনে করে বলার চেষ্টা করুন না। দেখুন ম্যাডাম, এটা তো হোটেল, এখানে অনেকেই আসে, সব হিসেব তো আর রাখা যায় না। কি করে মনে করবো বলুন তো। হেমা আনন্দী, এত দূর পর্যন্ত এসে আবার বিফল হয়ে যাব। জানতে পারবো না যে সেদিন ওই ঘরে আর কে কে ছিল, যাকে ধরে সত্যিটা জানতে পারবো, যে প্রধান সাক্ষী হিসেবে কাজ করবে, কিচ্ছু জানতে পারবো না মা। আচ্ছা পাচক মশাই, আপনি ঠিক কখন মান্ডবীর সঙ্গে নাচানাচি করছিলেন বলুন তো? নাচানাচি আবার কি, ভিনকে পার্টিতে গেছিলাম আমরা। আরে বাবা ওই হলো, আমাকে সময়টা বলুন না, নিশ্চয়ই রাত হয়েছিল। এসব আবার কি ধরনের প্রশ্ন, রাত হয়েছিল কিনা, পার্টি করতে গেছি, নিশ্চয়ই রাত্রেবেলাই যাবো। রাত 12টা কি বেজে গিয়েছিল? দেখুন যদি রাত 12টা বেজে গিয়ে থাকে তাহলে পরের নামগুলো কিন্তু পরের দিনের তালিকায় নথিভুক্ত করা হবে, তাই না? হ্যাঁ তাই তো, 12টা তো বেজে গেছিল ফর শিওর। আমাকে দিন। বিনয় মাঝি আর প্রদীপ, নাম দুটো 12টার পর নথিভুক্ত করা হয়েছে। তবে প্রদীপের তো কোনো পদবি দেখতে পাচ্ছি না। অঙ্কিতা, প্রত্যয়দা, এই যে বিনয় মাঝির ফোন নাম্বারটা লেখা আছে একবার ফোন করে দেখো না, যদি ওনাকে কোনোভাবে জেরা করে জানতে পারো কিছু, মানে এই ওই শাড়িটা এনে দিয়েছিল কিনা একবার দেখো না। প্রত্যয়দা, তুমি প্রদীপ লেখার নামটার একটা ছবি তুলে রাখো তো। আমি জানি না কেন হাতের লেখাটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু এখন কিছুতেই মনে পড়ছে না হাতের লেখাটা কার। প্রদীপটা আবার কি? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।